হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানাই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ফেস প্যাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসন সাথে বেসনের মধ্যে দিয়ে দেবো চা চামচ কাস্তুরি হলদি একই সাথে নিয়ে নেব দুধের স্বর এবং নিয়ে নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা গোলাপ জল বা টক ব্যবহার করতে পারবে খুব ভালো করে পেস্টটা বানিয়ে নেব প্যাকটা একদম তৈরি আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটোর টুকরো টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা খুব ভালো করে হাত দিয়ে গলিয়ে নেব এবারে মুখের মধ্যে টমেটোটা টুকরোটা লাগিয়ে নিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। তোমরা সকলেই জানো ফেস প্যাক লাগানোর আগে মুখ খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত এবং চিনিটা আমি হাত দিয়ে গলিয়ে নিয়েছি যাতে মুখের মধ্যে কোনো দাগ না হয়ে যায় খুব ভালো করে টমেটোটা লাগিয়ে নেওয়ার পরে রুমাল দিয়ে মুখটা খুব ভালো করে মুছে নেবো এবারে ফেস প্যাকটা পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেব তোমরা চাইলে এটা বেশি করে তৈরি করে নিয়ে হাতেও লাগাতে পারো এবং ফুল বডিতেও ব্যবহার করতে পারো আমি গলাতেও লাগিয়ে নেব এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে প্যাকটা খুব ভালো করে শুকিয়ে নেব পনেরো মিনিট বাদে আমি মুখটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে টোনার লাগিয়ে নেব তোমরা যে যেই টোনার ব্যবহার করো সেইটাই লাগিয়ে নেবে আমি যেটা ইউজ করি সেইটাই করলাম খুব ভালো করে টোনারটা শুকিয়ে নেওয়ার পরে লাগিয়ে নেব অ্যালোভেরা জেল তোমরা এর পরিবর্তে সানস্ক্রিমও ব্যবহার করতে পারো যেহেতু আমি বাড়িতেই আছি বাইরে যাওয়ার কোনো কারণ নেই তার জন্য অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম খুব ভালো করে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব তোমরা এই প্যাকটা একদিন পর পর ইউজ করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে